প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ তার সরকারের উপর আস্থা রাখায় তাদের সেবা করা তাদের দায়িত্ব। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সরকার আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যাদের ঘরবাড়ি বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ঘর নির্মাণ ও সংস্কার করে দেওয়া হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা আরও বলেন, কোথাও যাতে 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে, যে যেভাবে পারে সেভাবেই উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভিক্ষুক জাতির মর্যাদা থাকে না, কারো কাছে ভিক্ষা কিংবা হাত পেতে নয়, বরং বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সবাইকে সেভাবে দেশকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। আজ সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারের মধ্যে আরও 18,566টি বাড়ি হস্তান্তর করে 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করা হয়।